দিন নষ্ট হয়ে গেল, আমি ব্যর্থ। এবার আমার গুরুজির ঘর ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে, কি করব এখন আমি? রাতের খাবারের সময়ও আকাশ গভীর চিন্তায় মগ্ন ছিল। আরে আকাশ, তোমার বোধহয় মন ভালো নেই। আমি দেখলাম বাসার লাঠিটা দেয়ালে ঝুলছে, আর তোমার মুখটাও তো শুকিয়ে গেছে। মনে রেখো আর একটা দিন বাকি আছে, ভাবো কি করে এই বাসার লাঠিটা বিক্রি করবে। আমি বুঝতে পারছি না চাচা, আমি এখনো ওটার কথাই ভাবছি। আকাশ যেই বিছানায় শুতে যাবে তখনই তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। আমি বুঝতে পেরেছি এটা কিভাবে করতে হবে। আমি আমার বাবার কাছ থেকে শেখানো পদ্ধতি অনুযায়ী এই লাঠিটাকে বাঁশি তৈরি করে সহজেই আমি এটা বিক্রি করতে পারবো। এই লাঠিকেও 1000 টাকা দিয়ে কিনতে না চাইলেও এই বাঁশি অবশ্যই কিনতে চাইবে। আকাশ এক মুহূর্ত নষ্ট না করে সারা রাত ধরে লাঠিটা খোদাই করে 5টি বাঁশি তৈরি করে। পরের দিন সেই বাঁশিগুলো বাজারে নিয়ে 1000 টাকায় বিক্রি করে, আর সেই টাকাগুলো তার হুজুরের হাতে তুলে দেয়। অসাধারণ আকাশ, তুমি দারুণ কাজ করছো। এবার এই কাঠের গুড়িটা নিয়ে এটাকে বিক্রি করে 5000 টাকা নিয়ে এসো। আর হ্যাঁ, এই কাজ করার জন্য তুমি মোটে 3 দিন সময় পাবে। আপনি যা বলবেন হুজুর। এরপর আকাশ এই কাঠ দিয়ে সুন্দর সুন্দর খেলনা বানাতে বানাতে একজন দক্ষ খেলনা প্রস্তুতকারক হয়ে ওঠে। একদিন হুজুর তাকে তার দৈনিক কাজের পোটা হিসেবে আরও একটি কাঠের গুঁড়ি দেন এবং সেটা দিয়ে হুজুর বলেন, অসাধারণ, তুমি খুব ভালো কাজ করছো দিন দিন। এই 3 দিন তুমি সঠিকভাবে সময় ব্যবহার করেছো। পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত তুমি এই কাজ করতে থাকবে। প্রতিদিনের ন্যায় আকাশ নিজের কাজটা মন দিয়ে করতে লাগলো। সেই মুহূর্তে হুজুর সেখানে এসে তার হাতে একটা কাঠের গুঁড়ি তুলে দিয়ে বললেন, এই যে আকাশ, এই কাঠের গুঁড়িটা নাও। আর আর বাকিটা জানি হুজুর। তুমি ঠিকই বলছো, কিন্তু এই পরিকল্পনায় একটু পরিবর্তন আছে। এই গুঁড়িটা বিক্রি করে তোমাকে 10000 টাকা আনতে হবে। যদি এই কাজে ব্যর্থ হও তাহলে। হুজুর, এই একটি কাঠের গুঁড়ির বিনিময়ে কে 10000 টাকা দিবে? তাও আমি এই কাজটি সম্পন্ন করার চেষ্টা করব। আকাশ কাঠের গুঁড়ি নিয়ে ভাবতে লাগলো, সেটা দিয়ে 10000 টাকা কিভাবে আনতে পারবে। তোমায় দেখে মনে হচ্ছে খুবই চিন্তায় আছো, কি হয়েছে তুমি আমাকে বলতে পারো? চাচা দেখুন না, হুজুর চাইছেন এই কাঠের গুঁড়িটা 10000 টাকার বিনিময়ে বিক্রি করি। হাতে মাত্র 4 দিন সময় আছে, আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি এবার হেরেই যাব। দেখো, তুমি যদি গুঁড়িটা 5000 টাকায় বিক্রি করতে পারো তাহলে আমি নিশ্চিত তুমি এটা 10000 টাকায়ও বিক্রি করতে পারবে। আপনি ঠিকই বলেছেন চাচা, আমার মনে হয় এই কাজে হুজুরের কোনো উদ্দেশ্য বা বার্তা আছে। চাচার কথা শুনে আকাশ ভাবতে লাগলো আর অস্থির হয়ে উঠল। এমন সময় প্রবল বাতাসে একটি সুন্দরী যুবতীর ছবি সহ একটি কাগজ এসে তার কাছে পড়ল। আকাশ তখন কৌতূহলের সঙ্গে সেটাকে তুলে নিল। আরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, দেখে তো একে কোনো রাজ্যের রাজকুমারী মনে হচ্ছে। এবার কাঠের গুঁড়িতে এই মহিলার মুখটি খোদাই করব। তখন সে সুন্দরী মহিলার মূর্তিটি খোদাই করতে শুরু করল। যখন সে তার কাজের মাঝপথে ছিল তখন একজন রাজকুমার ঘোড়ায় চড়ে এলো। তিনি দেখল আকাশ এক মনে ছবিটার দিকে তাকিয়ে আছে। তুমি কে যুবক? আমি এই ছবিটাই খুঁজছিলাম এতক্ষণ। এই ছবিটিতে তুমি যে মেয়েটিকে দেখতে পাচ্ছ ও আমার রাজকুমারী। এই ছবিটি পেয়ে সত্যি আমি খুব খুশি। আমার নাম আকাশ, আমি একজন কাঠমিস্ত্রি। আমি এই ছবিটা দেখে অভিভূত হয়ে গেছি এবং আমি নিশ্চিত যে আপনি এটিকে একটি সুন্দর মূর্তিতে রূপান্তরিত হতে দেখে খুশি হবেন।
তুমি এই ছবিটা দিয়ে মূর্তি বানিয়ে দিতে পারবে? এটাই তো আমার কাজ রাজকুমার। আপনি যদি এক ঘন্টা অপেক্ষা করেন তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। আকাশ এক ঘন্টায় কাজ শেষ করে সেই মূর্তিটা রাজকুমারের হাতে তুলে দিল। চমৎকার, তুমি চমৎকার কাজ করেছো। আমি উপহার হিসেবে তোমাকে এই 10,000 টাকা দিলাম। আকাশ সেই চিত্র খোদাই করে 10,000 টাকা অর্জন করল আর সাথে সাথে হুজুরের হাতে 10,000 টাকা দিল। আমি গর্বিত আকাশ, আমি 10,000 টাকা এর সাথে যোগ দিলাম। তুমি এগুলো নিয়ে তোমার বাবা মায়ের সাথে দেখা করো, ওনারাও তোমার জন্য গর্ববোধ করবেন। এই কথাটা আমার নির্দেশ হিসেবে পালন করতে পারো। ঠিক আছে হুজুর, আপনি যা বলবেন তাই হবে। আকাশ স্যার হুজুরের কাছ থেকে বিদায় জানিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে গেল। মন্টু তার সন্তানের গুণ আর কৃতিত্ব দেখে মুগ্ধ হল এবং গর্বিত বোধ করল। বাবা আকাশ, আমার ব্যবহারের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি যখন ছিলে না আমি তখন বুঝতে পেরেছি আমি কতটা অন্যায় করেছিলাম। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করব না। এসব বলো না মা, আমি ভীষণ লজ্জিত। তারপর পরিবারটি নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করে খেলনা তৈরি করে বিক্রি করে এবং তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগে।